আসসালামু আলাইকুম। ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে দান করাটা হচ্ছে কি, আমরা একটা উদাহরণ ব্যবহার করতে পারি। মরুভূমিতে কেউ এক বালতি পানি ঢাললো, আর এক বালতি পানি কতটুকু যেতে পারে আর কি, কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। কিন্তু সবাই মিলে যদি এক বালতি করে পানি ঢালা শুরু করি আমরা, তাহলে এটা কি হবে, ঝর্ণার সৃষ্টি হবে, এবং এই ঝর্ণার প্রবাহ নদী হয়ে সমুদ্র পর্যন্ত চলে যাবে। আর একা একজনের এক বালতি পানি মরুভূমিতে যদি ঢালা হয় শুকিয়ে যাবে। একা দান করা এবং সঙ্গবদ্ধ দান করার মধ্যে এটা হচ্ছে তফাৎ। আমরা কেন আল্লাহর রহমতে এত বাড়ছি আর কি, এত প্রবৃদ্ধি কেন আমাদের, কারণ আমাদের দানটা সঙ্ঘবদ্ধ। সঙ্ঘবদ্ধ দানের সুবিধা কি, ধরেন মাটির ব্যাংক থেকে 30 কোটি টাকা এসছে, ঠিক আছে, কেউ 50 টাকা, কেউ 30 টাকা, কেউ 70 টাকা, কেউ 500 টাকা, কেউ 5000 টাকা, কেউ 1,00,000 টাকাও দিয়েছেন। তখন যিনি 1,00,000 টাকা দিলেন, তিনি তো 1,00,000 টাকার স্বভাব পাচ্ছেন, আবার এটার অতিরিক্ত যে 30 কোটি টাকা হলো, এই 30 কোটি টাকার স্বভাব পাচ্ছেন। যিনি 50 টাকা দিলেন, তিনি 50 টাকার স্বভাব তো পাচ্ছেনই 70 গুণ, এই সাথে এবার এই যে সব মিলে দান হলো কি, 30 কোটি টাকা দান করলে যে স্বভাব হতো এটা তিনি পেতেন। আর এটা তো এক বছরের দান নয়, বছর 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 বছর, এটা যদি এক বছরে যদি 30 কোটি টাকা হয়, 10 বছরে কত হবে, 300 কোটি টাকা, 20 বছরে কত হবে, 600 কোটি টাকা, 100 বছরে কত হবে, 3,000 কোটি টাকা। যে 50 টাকা দিয়ে উনি মারা গেলেন, এই যে 3,000 কোটি টাকা, অর্থাৎ যতদিন পর্যন্ত এই কাজটা জারি থাকবে, চলতে থাকবে, যত মানুষ দান করবে, সমস্ত স্বভাব তিনি পেতে থাকবেন। এই জন্য হচ্ছে সঙ্গবদ্ধ দানের উপকারিতা, যে অল্প অল্প দান একত্র হলে এটা অনেক বড় দানে রূপান্তরিত হয়, এবং যতদিন এই কাজ চলতে থাকবে সৎকায় জারিয়া হিসেবে সমস্ত স্বভাব প্রথম যে যতটুকু দিয়েছেন, যাই দিয়ে থাকুন, সেই দানের সাথে সাথে এই যে পুরো দানের ফজিলত, পুরো দানের কল্যাণ তিনি পেতে থাকবেন, এবং এই কল্যাণ পেতে থাকার কারণেই জীবন বরকতময় হয়ে উঠবে। আর কেন, আর কোয়ান্টাম কি, একটা সংঘ, আমাদের সবার প্রতিষ্ঠান। আজকে আমি চেয়ারম্যান আছি, একটা সময় আছে আমি থাকব না, কিন্তু চেয়ার কি খালি থাকবে, আরেকজন চেয়ারম্যান আসবেন, তিনি থাকবেন আরেকজন চেয়ারম্যান আসবেন। আমার তো খুব ভালো লাগে যে আমি 4 প্রজন্মের সাথে কাজ করেছি, হ্যাঁ, এর মধ্যে দেখি যে আমার সহকর্মীদের মধ্যে একজন, তার দাদির বাবার সাথে কাজ করেছি, তার দাদার সাথে কাজ করেছি, তার বাবার সাথে কাজ করছি, এবং সে এখন এসে আমার সাথে কাজ করছে, 4 প্রজন্ম। অর্থাৎ সংঘ সবসময় চলমান আর কি। অতএব এই কাজের যত স্বভাব হবে, আমরা যে যতটুকু, আর্থিক দান তো একটা বড় দান, এটা ঠিক আছে, কিন্তু আমরা এই সঙ্গে যে যতটা মেহনত করছি, যতটা দান করছি, যতটা কাজ করছি, ধরেন আপনি এই একটা ইট লাগিয়েছেন, তা এটার উপরে দেখা যাবে যে একসময় যারা আসবে আরো 10 বছর পরে, তখন দেখা যাবে মার্বেল পাথর লাগিয়েছে, 20 বছর পরে দেখা যাবে যে এটা পুরো কার্পেট করা হয়েছে। তো এখন যত খরচ হোক না কেন, মার্বেল করুক কাঠ করুক, এই যে ইটটা যে লাগিয়েছে তার স্বভাব কিন্তু বাড়তে থাকবে। এটার সাথে যত সংযুক্ত হবে, যে যতটুকু কাজ করেছে তার স্বভাবের পরিমাণ তত বাড়তে থাকবে। অর্থাৎ সঙ্গে কোয়ান্টামের যিনি যতটুকু কাজ করছেন, আরো 100 বছর, 200 বছর, 1,000 বছরের। তার মদিনা শরীফে প্রথম রসুল্লাহ ইসলাম যে মসজিদ তৈরি করেছেন, মসজিদে নববী, এটা ছিল খেজুর গাছের খুঁটি আর খেজুর পাতার চাল আর কি। আজকে তো সব মার্বেল পাথর, কিন্তু যিনি খেজুর গাছ দিয়ে এই খুঁটিটা বানিয়েছিলেন, তিনি কিন্তু এই সমস্ত স্বভাব পাচ্ছেন। এর পরের প্রজন্ম যত কাজ করবে, এটা হচ্ছে সঙ্ঘের ফজিলত, সঙ্ঘের উপকার, সঙ্ঘের উপকারিতা। এবং আল্লাহ রাসূল বলেছেন যে সঙ্ঘবদ্ধভাবে কাজ করতে হবে, এবং সমস্ত ধর্ম এই কারণে সঙ্ঘকে এত গুরুত্ব দিয়েছে যে সবাই মিলে কাজ করো,
সবাই মিলে যখন কাজ করবে তখন সবার পুণ্যের পরিমাণ, সবার সওয়াবের পরিমাণ বেশি হতে থাকবে।